এই যে অনেকটা ক্যামেরা, এটা প্যানাসোনিক না? প্যানাসোনিক কোম্পানি। এখানে মেমোরি কার্ড লাগানো যাবে, এই যে এখানে টিভি চ্যানেল ইউজ করে। SR1 একটা ক্যামেরা, এটা না? জি জি, এই ক্যামেরাটা, এটা সুন্দর একটা ক্যামেরা। এটা কিন্তু আপনার কাছে SR12 120GB হার্ড ডিস্ক আছে, এটাও কিন্তু রোটেট করতে পারবে। ডিসপ্লে টাচ, জি জি, টাচ স্ক্রিন। তারপরে এখানে আছে আপনার ব্লার করতে পারবে, এটা দিয়ে ব্লার করতে পারবে। DSLR ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। জি জি, অবশ্যই। সাথে তিনটা গিফট, একটা ব্যাগ পাবেন সনির, পাশাপাশি একটা হুড পাবেন, একটা ইউস্টার্ন পাবেন, স্টার ব্রাজার ক্যামেরাটা কিন্তু MDH2 এটা ক্যামেরা। মানে এইটা কিন্তু বাংলাদেশের মার্কেটে মানে একটা টাইমে খুব পপুলার ছিল। জি জি, এখনো চলতেছে ভাইয়া, এখনো চলতেছে। কারণ এই সিরিজে মডেলটা ছাড়ছে 24.4 মেগাপিক্সেল, ঠিক আছে? কিন্তু ফুল এইচডি ভিডিও করা যায়। ফুল এইচডি ভিডিও হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা আবারও চলে আসছি ক্যামেরা সিটিতে। আর আপনারা সবাই জানেন যে ক্যামেরা সিটি কিন্তু হ্যান্ডি ক্যামেরা, DSLR ক্যামেরা এবং সেমি SLR ক্যামেরার জন্য অনেক বিখ্যাত। আজকে আমাদের ভিডিওতে হেল্প করবে তালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু এখন ওয়াজের সিজন চলতেছে বা ওয়াজ মাহফিল বা বিভিন্ন রকম বাউল গান টান হয়, হ্যাঁ, শীতের সিজন, সেই সিজনে যেহেতু ওইখানে DSLR থেকে লং টাইম ভিডিও করতে পারে না। শপের অ্যাড্রেস আছে বাইতুল মুকাররম 1 নম্বর গলি 44 নম্বর দোকান, ক্যামেরা সিটি। শপ নেম হচ্ছে ক্যামেরা সিটি। জি জি। তো ফার্স্ট কোন ক্যামেরাটি দিয়ে দেখাবেন? আজকে প্রথমে বড় দেখাবো, তারপর ছোট দেখাবো, আবার বড়তে যাবো। ওকে, ঠিক আছে। প্রথমে একটা ক্যামেরা দেখাই। প্রথমে এটা আছে আপনার H1 একটা ক্যামেরা, এটা প্যানাসোনিক না? প্যানাসোনিক কোম্পানি। এখানে মেমোরি কার্ড লাগানো যাবে, এই যে এখানে, এখানে আবার ওই HDMI পোর্ট টোর্ট আছে, এটা এক্সট্রা মনিটরে দেখার জন্য। জি জি, HDMI এটা কিন্তু আপনার ওই যে বিয়ে প্রোগ্রামে চলে, পাশাপাশি ইউটিউব চ্যানেল, নতুন চ্যানেল, অনেকে শর্ট ফিল্ম করে, নাটক বানায়। জি জি, দাদা তারা এই ক্যামেরাগুলো নেয়। আচ্ছা, এটা কত মেগাপিক্সেল? এটা পিক্সেল নাই, এটা ফুল এইচডি, এটা পিক্সেল এইচডি ভিডিও হয় আর কি। 1920x1080 আসে। ওকে, আর সেটার প্রাইসটা এখন কত? এটার প্রাইস রাখতেছি আমরা 37,000 টাকা। মাত্র 37,000 টাকা? মাত্র 37,000 টাকা। প্রত্যেকটা ক্যামেরার সাথে কি কোনো গিফট আইটেম দিচ্ছেন আপনারা? জি জি, অবশ্যই। আমার এই ক্যামেরাটা নিলে এর সাথে একটা 32GB মেমোরি কার্ড দেবো, পাশাপাশি একটা ব্যাগ দিয়ে দেবো ক্যারি করার জন্য। জি জি, দুইটা জিনিস গিফট আছে সাথে। তো নেক্সট কোনটা দেখাবেন? নেক্সটে যাবো আপনার চ্যানেলে ইউজ করে, এটা টিভি চ্যানেলে ইউজ করে, SR1 একটা ক্যামেরা, এটা না? জি জি, এই ক্যামেরাটা, এটা সুন্দর একটা ক্যামেরা। এটা কিন্তু আপনার মিডিয়ামের থেকে একটু ছোট, চ্যানেল বা ইউটিউবে চলে, হ্যাঁ। এখানে ডিসপ্লে তো টাচ না? জি, টাচ স্ক্রিন, টাচ স্ক্রিন। এই ক্যামেরাটা আছে 30GB হার্ড ডিস্ক আছে, মানে বিল্ট ইন হার্ড ডিস্ক আছে। জি জি, আর এখানে মাইক্রোফোন অপশন আছে, আবার পাশাপাশি আপনার প্রজেক্টর লাইন আছে। ওকে, এই ক্যামেরাটা রাখতেছি আমরা 23,500 টাকা মাত্র। 23,500 টাকা? জি জি, সাথে অবশ্যই ব্যাক ফ্রি পাবে, ইউস্টার্ন ফ্রি পাবে, হুড ফ্রি পাবে, প্রত্যেকটা ক্যামেরার সাথে। জি জি। ওকে, তো তারপর? এরপর আরও একটা ক্যামেরা দেখায়, যেটা আছে আপনার SR11, এটা ফেভারিট, SR12, মানে মার্কেটে খুবই পপুলার ক্যামেরাগুলো। মানে এই ক্যামেরাটা টিভি চ্যানেলের জন্য একটা সব থেকে সুন্দর একটা ক্যামেরা। এটা আছে SR12 120GB হার্ড ডিস্ক আছে, এটাও কিন্তু রোটেট করতে পারবে। ডিসপ্লে টাচ, জি জি, টাচ স্ক্রিন। এখানে মেমোরি কার্ডের লাইন আছে, এখানে নাইট শট আছে, তারপরে এখানে আছে আপনার ব্লার করতে পারবে, এটা দিয়ে ব্লার করতে পারবে। DSLR ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে। জি জি, এখানে আছে আপনার এই যে হেডফোন মাইক্রোফোন। আচ্ছা, এখানে প্রজেক্টর লাইন আছে, মোটামুটি টিভি চ্যানেলের জন্য একটা সুপার হিট ক্যামেরা, মানে অল ইন ওয়ান। জি জি জি। ওকে, তো এটার প্রাইস কত রেখেছেন? এটা রাখতেছি আমরা 29,500 টাকা। অবশ্যই সাথে তিনটা গিফট, একটা ব্যাগ পাবেন সনির, পাশাপাশি একটা হুড পাবেন, একটা ইউস্টার্ন পাবেন, স্টার ব্রাজার। আর এগুলোর সাথে যে জুম থাকে, এগুলো তো অপটিক্যাল জুম? অপটিক্যাল জুম অনেক থাকে, মানে একটা ক্যামেরা দিয়ে মিনিমাম 2 কিলোমিটার থেকে দূরের থেকে জুম করে আনতে পারবে। ওকে, এরপর আর একটা ক্যামেরা, এটা কিন্তু টিভি চ্যানেলের ক্যামেরা, এটা হচ্ছে আপনার এই ক্যামেরা, এটা কিন্তু সেমি, শুধুমাত্র হার্ড ডিস্ক ডিফারেন্ট, এখানে 60GB, ওখানে 120GB, সেম কনফিগারেশন। জি জি, সব সেম। এই ক্যামেরাটাও কিন্তু সেম সিস্টেম আছে, এটা শুধুমাত্র 60GB হার্ড ডিস্কে 22 ঘন্টা রেকর্ড দেওয়া যাবে। আচ্ছা, এখানে ওই যে মাইক্রোফোন অপশন আছে। জি, এই ক্যামেরাটা রাখতেছি আমরা 25,500 টাকা। 25,500 টাকা, অবশ্যই সাথে তিনটা গিফট আছে। আর ক্যামেরাগুলোর সাথে কী ধরনের আফটার সেল সার্ভিস দিয়ে থাকেন? সেল সার্ভিস আমরা প্রথমে নিয়ে যাওয়ার পর 1 মাসের ভিতরে কোনো কিছু আমরা পুরো রিপ্লেস করে দেবো পার্টস ক্যামেরা। জি জি, আর 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দেবো। আর এমনি নর্মালি 2-1 বছরে কোনো কিছু হয় না, জাপানি মডেল এগুলো। আচ্ছা, এরপরে দেখাবো XR500 একটা ক্যামেরা,
এইটাও চ্যানেলে চলে, ইউটিউবে চলে, বেশি চলে টিভি চ্যানেলে। আচ্ছা আচ্ছা, হাড়ি ক্যামেরা। আর এগুলাতেও কিন্তু ভিউ ফাইন্ডার আছে? জি জি, ভিউ ফাইন্ডার আছে। পাশাপাশি এটা সবচেয়ে বড় কথা, ব্লার হয়, ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, ব্লার হবে এখানে। অনেকে মনে করে যে হ্যান্ডি ক্যামেরাতে মনে হয় ব্লার হয় না, আসলে কিন্তু এগুলাতে অপশনটা আছে, অপশন আছে, অপশন আছে। পাশাপাশি এতে দৃষ্টি ছবি কিন্তু তুলতে পারবে, দৃষ্টিলে যে ফ্ল্যাশ আছে প্রত্যেকটা ক্যামেরায়, ওগুলোও কিন্তু ফ্ল্যাশ আছে। আর মাইক্রোফোনও কিন্তু ইউজ করা যায়, অবশ্যই মাইক্রোফোন ইন আউট দুইটাই আছে। ওকে, তো এটার প্রাইস? এটা রাখতে পারবো আমরা 31,500 টাকা। আচ্ছা ভাই, আমার ভিউয়ার্সদের জন্য কি প্রাইসগুলো কি ফিক্সড নাকি কিছুটা লেস করা যাবে? অবশ্যই রবিন ভাই, আপনার ভিউয়ার্স আসলে অবশ্যই কিছু ছাড় দেবো, স্পেশাল একটা ছাড় দিয়ে দেবো, সমস্যা নেই। এখন দেখাবো পিজে 10 একটা ক্যামেরা। এটা কিন্তু যারা ওয়াজ মাহফিল করে বা নর্মাল ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু এই ক্যামেরাগুলো নেয়। মানে এটার সাথে কিন্তু এক্সট্রা একটা প্রজেক্টর আছে? এক্সট্রা প্রজেক্টর এখানে আছে, আবার পাশাপাশি এখান থেকে প্রজেক্টরে আউটপুট দিতে লাইভ করতে পারবে, এক্সট্রা লাইন দেওয়া যাবে। জি জি, এখানেও কিন্তু আপনার যে মাইক্রোফোন হেডফোন লাইন আছে, যে এখানে যে বিল্টিন প্রজেক্টর দেখতে পাচ্ছেন এখানে আছে। আর অবশ্যই কিন্তু সবগুলো ক্যামেরা টাচ? জি জি, টাচ ডিসপ্লেগুলো টাচ? জি জি, অবশ্যই টাচ স্ক্রিন। এই ক্যামেরাটা রাখতেছি আমরা 22,500 টাকা, অবশ্যই সাথে তিনটা গিফট থাকবে। 22,500 টাকা? জি জি। ওকে, আর ভাইয়া এই ক্যামেরা যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায়? জি, অনেকে তো ঢাকায় আসতে পারে না কিংবা ব্যস্ততার কারণে আসতে চায় না, তো আপনাদের তো কুরিয়ার সার্ভিসের অপশনটা আছে? জি অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আমাদের 500 টাকা অ্যাডভান্স করলে আমি ওনার এলাকায় কুরিয়ারে ছেড়ে দেবো, বাকি টাকা দিয়ে উনি মালটা পুরাই নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে। জি, কন্ডিশনের মাধ্যমে। আর যদি আমাদের মাল দেখতে চাই, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে অ্যাড করলে আমরা মালটা সরাসরি তাকে ভিডিও করে দেখাই, ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিবেন। জি জি, দেখাইতে পারবো। জি, নেক্সট দিকে আমি একটা দেখাবো। এটা কিন্তু আপনার পঞ্চানক জুম আছে, এটা আছে 1260 একটা ক্যামেরা, 8.9 মেগাপিক্সেল স্টিল ইমেজ, ফুল এইচডি 1920x1080। এটাও আছে আপনার মাইক্রোফোন হেডফোন, আর এগুলোর সাথে বিল্ট ইন যে মেমোরিগুলো আছে, এছাড়াও কিন্তু এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যায়, ইউজ করতে পারবে। এটা এই যে 260, এটা কিন্তু 160 GB বিল্ট ইন আছে অলরেডি এটার সাথে। জি জি, পাশাপাশি এখানে কিন্তু মেমোরি কার্ড ইউজ করতে পারবে, তারপরে স্লট আছে আলাদা, স্লট আছে। জি জি, এটা কিন্তু অনেক স্টোরেজ আছে। এটা এই ক্যামেরাটা আমরা রাখতেছি 23,500 টাকা। সাথে যে ব্যাটারিটা দেবো, এটা 1 থেকে 1.5 ঘন্টা চার্জ থাকবে, আর পাশাপাশি বড় ব্যাটারি পাওয়া যায় 1,000 টাকা দাম আমাদের কাছে পাওয়া যায়। এটা দিয়ে অনেকক্ষণ ভিডিও করে, অনেকক্ষণ ভিডিও করতে পারবে। ওকে, আর এটা কিন্তু DSLR এর মতো না, DSLR কিন্তু 25 মিনিট পর পর কিন্তু চাপ দিতে হয়, অফ হয়ে যায়, এটা কিন্তু তা না, এটা লং টাইম চলতে থাকবে শুধু, ঠিক আছে? আপনি যত ব্যাকআপ দিয়ে পারেন, আনলিমিটেড। জি, ব্যাকআপ ব্যাটারিও পাওয়া যায়, পাশাপাশি ব্যাকআপ হার্ড ডিস্ক মেমোরি দুইটাই আছে এটাই। ওকে, জি জি, আনলিমিটেড। আর এই পাশাপাশি আর একটা মডেল আছে, এটা কিন্তু ইউটিউবারদের সব থেকে ফেভারিট, মোটামুটি এই তিনটা অজমাপিল ইউটিউবের জন্য এগুলো কিন্তু নেয় সবাই, আর বিশেষ করে কিন্তু এইসব ক্যারি করার জন্য অনেক ভালো, অনেক ভালো। জি জি, এটা পকেটে করে ক্যারি করা যায়। পারবে, এটা কিন্তু বিল্ট ইন প্রজেক্টর আছে, 64 GB মেমোরি স্টিক আছে ভিতরে ইন্টারনাল, এটাও কিন্তু মেমোরি কার্ডের অপশন আছে এখানে, মাইক্রোফোন হেডফোন, ঠিক আছে? আবার লেন্স টেন্স স্টেবিলাইজার নড়ে। আচ্ছা আচ্ছা, এই লেন্সটা, এই ক্যামেরাটা কিন্তু আমরা দিচ্ছি 26,500 টাকা, 26,500 টাকা। ওকে, সাথে তিনটা গিফট অবশ্যই থাকবে, তারপরে যারা আমার রবিন ব্লগস থেকে আসবে নাম বললে স্পেশাল ছাড়। আচ্ছা, এরপরে দেখবো একটা ক্যামেরা, এটা কিন্তু MDH2 একটা ক্যামেরা, মানে এটা কিন্তু বাংলাদেশের মার্কেটে মানে একটা টাইমে খুব পপুলার ছিল। জি জি, এখনো চলতেছে ভাই, এখনো চলতেছে, কারণ এই সিরিজের মডেলটা ছাড়ছে, এটা কিন্তু মেগাপিক্সেল দেয় নাই। এই ক্যামেরাটা কিন্তু মেগাপিক্সেল আছে, যে 24 মেগাপিক্সেল, ঠিক আছে? এটা কিন্তু ফুল এইচডি ভিডিও করা যায়, ফুল এইচডি ভিডিও হবে। আবার এখানে কিন্তু জুমটাও কিন্তু বেশি দিচ্ছে, এখানে কিন্তু আপনার 50x জুম। আচ্ছা, অপটিক্যাল জুম। হ্যাঁ, এই সিরিজে এরপরে যে মডেলটা ছাড়ছে, মডেলটা কিন্তু আপনার মেগাপিক্সেল দেয় নাই, পাশাপাশি 20x জুম দিচ্ছে, মাঠ দিচ্ছে, ওখানে মাঠ দিয়ে শুধুমাত্র এখানে একটা লাইট দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা লাইট কিন্তু, আর এগুলাতে কিন্তু উপরে ফ্ল্যাশ, এক্সট্রা মাইক্রোফোন সব কিছু ইউজ করা যায়। জি, সব কিছু করতে পারে, যে রোটেট এখানে করা করতে পারে, এখানে ডিসপ্লে আছে। জি জি, করতে পারে, এখানে ফ্ল্যাশ ইউজ করার সিস্টেম আছে। জি জি, এখন 1200 টাকা লাইট দিলে বিশাল বড় লাইট হয়ে যায়, লাইটের প্রয়োজন হয় না, ঠিক আছে? এই যে এটা করা যাবে, এই যে এখানে ঘোরা দেখা একটু, বিশেষ করে যারা বিয়ের ভিডিও করতে চায় আর কি, বিয়ের ভিডিও অনেকের চ্যানেলেও নেয়, অনেকের চ্যানেলে এখানে দুইটা মেমোরি চালাতে পারবে একসাথে। জি জি, এই দুইটা, একটা দুইটা এখানে ইউএসবি স্লট আছে, এইচডিএমআই আছে, মানে যা যা দরকার হয় আর কি সবগুলা পোর্টই দেয়া আছে। জি জি, এখানে সবকিছু আছে এটাই। ওকে ভাই, তো এটার প্রাইসটা কত যাচ্ছে? এটা রাখতেছি মাত্র 52,000 টাকা, 52,000 টাকা। জি জি, আর ক্যামেরাগুলোর প্রাইস তো কম বেশি হয় না? জি, কম বেশি একটু হয়, কারণ কি এগুলো যখন আরএমবি রেট বাড়ে, ডলার রেট বাড়ে, তখন একটু রেট বাড়ে। এর সাথে কিন্তু একটা ব্যাগ আছে, ব্যাগটাও দেখাই, বড় একটা ব্যাগ। জি জি, এই যে এই ব্যাগটা দিবেন না এটার সাথে? জি জি, ব্যাগটা পাবে সাথে। ওকে, ঠিক আছে, সাথে আরও একটা মেমোরিও আছে, মেমোরি কার্ড। তো তারপর কোনটা দেখবো? তারপর একটা ক্যামেরা, এটা আছে সনির 1500P, এটাও কিন্তু পপুলার মার্কেটে। হ্যাঁ, এটা 1500P, যারা 2500 চালায় তারা এর 1500P চালাতে পারবে, সমস্যা নাই। এটাও কিন্তু বিয়ে প্রোগ্রামের জন্য নাই, বিভিন্ন যেখানে মেমোরি কার্ড লাগাইতে পারবে। আর বিশেষ করে এগুলাতে কিন্তু এক্সট্রা ব্যাটারি লাগালে অনেকক্ষণ ভিডিও করা যায়, 14 ঘন্টা ভিডিও করা যায়। জি জি, ওকে। এটাও কিন্তু ইন্টারনাল মেমোরি কিন্তু অলরেডি আছে, 15-16 GB আছে ইন্টারনাল মেমোরি,
32 GB ইন্টারনাল আছে, পাশাপাশি আরো ঢুকাইতে পারবে এটার সাথে। জি জি। ওকে, তো এটার প্রাইস কত রেখেছেন? এটার প্রাইস রাখতেছি আমরা 51,000 টাকা। বিস্তারিত মডেল সম্পর্কে বলে দেবো। আমাদের 4K আছে, সমস্যা নাই, বড় ক্যামেরাও কিন্তু আমাদের কাছে। সোনির যে 4K ক্যামেরা গুলো এগুলো তো পাওয়া যায় না? জি জি, সবই আছে আমাদের কাছে। ওকে, এছাড়া তো DSLR ক্যামেরা এবং হ্যান্ডি ক্যামেরার অ্যাক্সেসরিজ গুলো পাওয়া যায়। জি জি, এখানে সবকিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। তো আপনাদের শপের অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন। আমাদের বাইতুল মুকাররম 1 নম্বর গলি 44 নম্বর দোকান, ক্যামেরা সিটি স্বপ্নে। স্বপ্নে হচ্ছে ক্যামেরা সিটি। আর যদি কেউ চিনতে না পারে, পল্টন মোড়ে এসে ফোন দিলে আমাদের লোক যে রিসিভ করে নিয়ে আসবে, সমস্যা নেই। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।